What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমেনাস কিচেন থেকে আমি আমেনা বলছি। আজকে আমি ওভেন ব্রেড পাস্তা করব, এর জন্য আমি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি চিকেন কিউব করে আমি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, আদা কুচি, রসুন কুচি নিয়েছি। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি আদা কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিব লাল লাল করে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়োটা। আমি লাল মরিচের গুঁড়োটা একটু ইউজ করছি। এবার আমি ভালোভাবে সেদ্ধ করে নেব মাংসটা। এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। এবারে আমি হোয়াইট সসটা তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে নিচ্ছি। বাটারের মধ্যে আমি এখন আটা দিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচের মতন। 2 টেবিল চামচের মতো আমি আটা দিয়ে নিয়েছি। আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 কাপের মতো দুধ দিয়ে নিচ্ছি।
এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। শব্দ কর না। এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে নিচ্ছি। এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটাকে আমি মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি একটু চিজ ইউজ করছি। এখন আমি এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব আর এক মিনিট আমি রান্না করে নেব। হয়ে গেল আমার পাস্তা রেডি। ভার্সেস পাস্তাটা আমি মেক করে ফেলেছি। এখন আমি এটাকে ওভেন ব্রেডে দিব। ওভেনে দেওয়ার জন্য আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। ওভেনে দেওয়ার জন্য আমি যে পাত্রটার মধ্যে সাজিয়ে নিচ্ছি, প্রথমে পাস্তাটা দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ভেজিটেবল দিয়ে নিচ্ছি। যে মিক্সারটা আমি রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখন আমি আবার পাস্তা দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু চিজ দিয়ে নিচ্ছি। এবারে আমি আবার পাস্তা ইউজ করছি। আমি আবার চিকেন গুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আবার চিজ গুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছু ক্যাপসিকাম দিয়ে ইউজ করছি। আমার পাস্তাটা রেডি, এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি 5-8 মিনিট। আমি এটাকে বেক করে নেব। আমি ওভেনে 5 মিনিট দিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যে যদি বেকটা না হয় তাহলে আমি 2 মিনিট করে নেব। আমার 5 মিনিটে হয়নি, আমি আরো 2 মিনিট দিয়ে নিচ্ছি। আমার বেক করা হয়ে গেছে, এখন আমি একটু দেখে নিচ্ছি। হয়ে গেল আমার ওভেন বেক পাস্তা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন। আসসালামু আলাইকুম।